চলে এসেছি আপনাদের কাছে, আর নিয়ে এসেছি নাট্য প্রতিভা অন্বেষণের সিজন ওয়ানের আজকের এপিসোড। আজকে আমরা দেখব আরো চার নাট্য প্রতিভাকে। আজকে আমাদের নাট্য প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে সম্মানিত বিচারক শ্রী মতিলাল দে মহোদয়কে অনুরোধ জানাবো সম্মানিত বিচারকের আসন গ্রহণ করার জন্য। নাট্য প্রতিভা অন্বেষণ এর সম্মানিত বিচারক শ্রী মতিলাল দে মহোদয় আসন গ্রহণ করছেন। আমরা আলট্রা বিষয়ের পক্ষ থেকে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। নাট্য প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী আমরা প্রতিদিন ডেকে নেব এমন কিছু নাট্য প্রতিভাকে যারা নাটকের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই রাজ্যের একজন অত্যন্ত দক্ষ নাট্য পরিচালক অভিনেতা শ্রী মিলন দেব মহোদয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় মিলন দেব মহোদয়, আপনাকে আমাদের নাট্য প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে সম্মানিত বিচারকের আসন গ্রহণ করতে আমরা অনুরোধ জানাবো। তার আগে আমরা জেনে নেব আমাদের এই অনুষ্ঠান আপনার দৃষ্টিতে কেমন লাগছে। প্রথমে আমি নমস্কার জানাই। আসলে নাট্য প্রতিভা অন্বেষণ ধর্মনগরের বুকে একটা নতুন দিক খুলে দেবে নাটকের ক্ষেত্রে। আমরা অত্যন্ত গর্বিত ধর্মনগরীর একটা চ্যানেল আলট্রা ভিশন এই নাট্য প্রতিভা অন্বেষণ নিয়ে আসার জন্যে, এবং এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক প্রতিভা উঠে আসবে, এটাই আমাদের অত্যন্ত আনন্দের এবং ধর্মনগরের জন্য অত্যন্ত গর্বের। এবং আপনারা সকলে জেনে আনন্দিত হবেন আমরা যে নাট্য প্রতিভাদের খুঁজে এনেছি যারা একের পর এক আসবেন এই মঞ্চে এই অনুষ্ঠানে, সেই সমস্ত প্রতিভারা আগামী দিন নিশ্চয়ই আরো অনেক দূর এগিয়ে যাবে। সকলেই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। আজকে আমন্ত্রিত বিচারক রাজ্যের বিশিষ্ট নাট্যকার নির্দেশক অভিনেতা শ্রী মিলন দেব মহোদয়, আপনাকে আলট্রা ভিশনে স্বাগত। আমরা গত এপিসোডে আপনাদের নিশ্চয়ই মনে আছে দারুণ দারুণ চার প্রতিভাকে পেয়েছিলাম যারা এই অনুষ্ঠানে তাদের পারদর্শিতা দেখিয়ে গেছে, এবং আজকে আমরা নিয়ে এসেছি এমন চার প্রতিভাকে, এই শহরের ক্ষুদে প্রতিভা যাদের বয়স 8 থেকে 15, এমন চারজন প্রতিভাকে আজকে আমরা দেখব। আমরা সম্মানিত বিচারকদের অনুমতি নিয়ে দেখে নিচ্ছি আজকে প্রথম প্রতিভা। আজকের পর্বের শুরুতে আমরা দেখে নিচ্ছি আজকের প্রথম প্রতিভা, চন্দ্রপুর থেকে আসছে শান্তনু ভট্টাচার্য।
সম্মানিত দর্শক শ্রোতৃমণ্ডলী, আসুন আমরা করতালির মাধ্যমে অভিনন্দিত করি শান্তনু। চার্লি চ্যাপলিনরা যে ধারার জন্ম দিয়ে গেছিলেন তাকে বইয়ে নিয়ে যাচ্ছে শান্তনুর মতো ছেলেরা। যদিও নবীশ, আশা করি ভবিষ্যতে আরো ভালো করতে পারবে। সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শান্তনুকে যদি কিছু বলার থাকে। এসো শান্তনু আমাদের পাশে। তোমার নাম শান্তনু ভট্টাচার্য, তুমি যে অভিনয় করলে এই অভিনয়ে ধারাটার নাম কি? ধারার নামটা হলো মূকাভিনয়। মূকাভিনয় করার প্রথম তিনটি শর্ত, যে বস্তুর অভিনয় তুমি করবে তার ভর, উচ্চতা এবং ওজন সম্পর্কে তোমার খুব ভালো ধারণা থাকতে হয়। তারপর বাস্তবতা এবং ইম্প্রোভাইজেশন, এই গুণগুলো থাকতে হয়। তুমি যে অভিনয় করলে সে অভিনয়ের পরিপ্রেক্ষিতে কিছু কথা আমি তোমাকে বলছি অত্যন্ত মায়া করে। যে বিষয়বস্তু তুমি প্রকাশ করতে চাইছিলে বা করতে গিয়ে তোমার যে যে অসুবিধাগুলো হলো সেগুলো অনেকটা শারীরিক। চার্লি চ্যাপলিনের হাঁটার স্টাইল পৃথিবী বিখ্যাত, তার এই ভঙ্গিমা, তারপর শরীরের যে বিভঙ্গ, তোমার এই বিভঙ্গ ওর পাশাপাশি হয়নি, তুমি আরো চেষ্টা করো। আরো কি চেষ্টা করলে হয়তো তোমার ভেতরে আছে কিছু মেটেরিয়ালস আছে, কিন্তু পৌঁছতে গেলে আরো তোমাকে রেওয়াজ করতে হবে। ঠিক আছে, আমি বলবো ভালো করেছ, হ্যাঁ আরো আরো ভালো করবে, আরো বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালো হয়েছে। শুধু দর্শক মন্ডলী, আমরা দেখলাম যিশু দেবনাথের নির্দেশনায় শান্তনু ভট্টাচার্যের একটি উপস্থাপনা। আমরা এবারে এমন এক প্রতিভাকে নিয়ে আসছি, যে প্রতিভা আসছে আশ্রম রোড চন্দ্রপুর থেকে, রশ্মি অধিকারী। কিন্তু আমি বেঁচে রইলাম।
আমি একটা নমস্কার করি তোমাকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের আজকের এই নাট্য প্রতিভা অনুষ্ঠান অনুষ্ঠান যদি আমরা না করতে পারতাম, তাহলে এই ধরনের প্রতিভাকে হয়তো আমরা দেখতে পেতাম না। আপনারা সবাই আবার একটা করতালির মাধ্যমে নিশ্চয়ই স্বাগত জানাবেন, অভিনন্দন জানাবেন রোশনী অধিকারীকে। আমরা যাচ্ছি বিচারকদের কাছে। সম্মানিত বিচারক মন্ডলী, আপনারা যদি কিছু বলেন রোশনী সম্পর্কে। তোমার নাম রোশনী, অসাধারণ, অপূর্ব অপূর্ব অভিনয় করেছো, বেস্ট অফ লাক। রোশনী মানে আলো। তুমি যে অভিনয়টুকু করলে পথ শিশুদের, যাদের মা বাবা নেই, ওদের জীবন বেদ তুমি প্রকাশ করলে তোমার অভিনয়ের মাধ্যমে। তুমি কি মনে করো বলতে পেরেছ ওদের কথা? তুমি এই কথাগুলো কাকে বললে? একজন অভিনেতা বা অভিনেত্রী যখনই কথা বলবে স্পষ্ট স্বরে, যাতে যার জন্য বলা সে যেন শুনতে পায়, সেভাবে কথা বলবে, মনে রাখবে? তুমি বুঝতে পেরেছ স্যার কি বলেছেন? স্যার বলেছেন যে যাদের উদ্দেশ্যে তুমি এই অভিনয়টা দেখালে, তুমি কি তোমার কথাগুলো ওদেরকে বোঝাতে পেরেছো? তুমি জোরে বলো, পেরেছো কি না? আমি বলবো পেরেছো, 100% পেরেছো। কারণ তুমি এত ভালো, এত ন্যাচারাল অভিনয় করেছো, আমার মনে হয় না কেউ বুঝতে পারেনি, সবাই বুঝেছে এবং খুব ভালো অভিনয় করেছে। তোমার মনে এত দ্বিধা কেন? তুমি যে বক্তব্যগুলো বলেছ সরাসরি স্পর্শ করেছে আমাকে এবং স্টুডিওতে যারা আছে তাদের সবাই। অবশ্যই অবশ্যই, আমি আবারও বলবো এই বাচ্চা মেয়েটির জন্য ধ্বনিতে ধ্বনি করতালি দেওয়ার জন্য। রেশমি তো ভালো বলেছি, আমি মতিদার অনুমতি নিয়ে একটা কথা বলছি যে তোমাকে যিনি এই একটা এই অভিনয়টা তুলে দিয়েছেন, তোমার মেন্টর কে? আমি প্রজ্জ্বলকে একটু এখানে আসার জন্য বলি। আমরা প্রজ্জ্বলের জন্য একটা জোরে হাততালি চাইব। এত এত ভালো, এত ভালো উঠিয়েছে, মানে সত্যি প্রজ্জ্বলের প্রজ্জ্বলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বেস্ট অফ লাক, ক্যারি অন, এইভাবে করে যাবে, ঠিক আছে? আপনারা দেখলেন চন্দ্রপুর থেকে রোশনী অধিকারীর প্রতিভা। আমাদের নাট্য প্রতিভা একের পর এক প্রতিভা প্রদর্শন করছেন, আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। কিন্তু সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপনী বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।